স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং দেখতে পাচ্ছি যে বিজয়ের উল্লাসে মেতে উঠছে ট্রেন, ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেটা আমরা আপনাদেরকে এক নজরে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এত পরিমাণ বিজয়ের উল্লাস আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং হাসিনাকে নিয়ে এই পদত্যাগ নিয়ে ছাত্রছাত্রীরা কী উল্লাস উচ্ছ্বাস করছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ভুয়া ভুয়া চিৎকারে সরাসরি সিলেট সারা বাংলাদেশ সরাসরি মেতে উঠেছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বর্তমান সিলেটের পরিস্থিতি। এত পরিমাণ মানুষ ছাত্রছাত্রীদের আন্না গুণে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হচ্ছেন, অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং উচ্ছ্বাস উল্লাস করতেছেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, সবাই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন সবসময়। আমরা চেষ্টা করবো সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের সরাসরি লাইভ দেওয়ার চেষ্টা করবো এবং সকল আপডেট জানানোর চেষ্টা করবো। তো দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে চেষ্টা করতেছি সরাসরি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এবং দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্রছাত্রীরা এখানে উচ্ছ্বাস উল্লাস করতেছেন যেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং যে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে যুক্ত আছেন মহিপুর রহমান হোসেন, পর্যন্ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সবাই আমাদের সাথে যুক্ত থাকেন এবং দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিজয়ের উল্লাসটা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিজয় বাংলার বাঘভাগিনীরা নিয়ে এসেছেন চির বাংলার বিজয় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি কলেজ এবং দেখতে পাচ্ছি যে কী পরিমাণ স্বাধীনতার দর্শক আমরা আপনাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র জনতার উল্লাস উচ্ছ্বাস যেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের সাথে যুক্ত আছেন যারা যারা সবাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হাজার হাজার ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন ছাত্র জনতা।
সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবাই কমেন্ট করেন আমাদের এই বাংলার বাঘিনীদেরকে নিয়ে, আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত, তারা জানিয়ে দিবেন আজকের এই বিজয় আপনাদের সবার, ছাত্রছাত্রী সবার, আমজনতার এই বিজয়। তো দর্শক সবাই আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সিলেটের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমিও আইসি, আব্বু ইসলামও আইসি। দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করি, কমেন্ট কর। দর্শক আমাদের সাথে যুক্ত আছেন অনেকে, অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এই বিজয়ে খুশি হয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত দ্বারা। এবং ছাত্রছাত্রীদের উল্লাস উচ্ছ্বাস, যারা দূরপ্রবাসী আছেন তারা এই উল্লাস উচ্ছ্বাসগুলি যারা মিস করতেছেন তাদের জন্য, দূরপ্রবাসী ভাই বোনদের জন্য আজকের এই লাইভ, যারা তারা দূরপ্রবাসে থাকার পরেও আজকের এই লাইভটি সরাসরি দেখতে পারেন তাদের জন্য আজকের এই লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করেছি সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে। প্রবাসী ভাই বোনরা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করবেন। এবং আপনারা আজকের এই বিজয় উল্লাস দেখে আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেককে আমাদের সাথে যুক্ত আছেন। ফটো তুলতে আমার মোবাইলে তুলে দিতাম। দর্শক যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানিয়ে রাখি, অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এই সিলেটের সবচাইতে বড়, অর্থাৎ তারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে এসে, আমজনতা এখানে এসে, ভাই কিছু কইতানি ভাই, ছাত্রছাত্রী লইয়া কিছু কৌবা। দর্শক তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য আমাদের সাথে সুরেল দিবান বলতেছেন কুত্তা লিগ কই, এখন কুত্তা লিগ ভাই এখন গাতোয়া মাইজন কেউ কেউ যাইরা গুণ চিফার মুখায় কোয়া যান না। আমরা এখন উল্লাসে ভাই মেতে আছে ছাত্রছাত্রীরা, কুত্তা লিগরা দোকানিতে এখন কেউ নাই, এখন ছাত্রছাত্রীরা ছাত্র জনতা উল্লাসে মেতে আছে, বিজয় উল্লাসে মেতে আছে, কুত্তা লিগের কেউ দোকানিতে এখন কেউ নাই। তো অসংখ্য ধন্যবাদ সুরেল আহমদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। জোয়ারটা বেশি মানে ওইরাম যা আমার দরকার হয়ে যেতে চাই, জোয়ারটা আরো বেশি বললাম আগুন আনো দেখতাম আগুন দেখা এখন চান্দার গুম্বা করা লাগবে, এখন গুম্বা করলে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে।
সরাসরি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম এই বিজয় উল্লাস উচ্ছ্বাস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তী লাইভ, আমরা অন্য কোথাও এর চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি দেখানোর, তার অপেক্ষায় সবাই থাকবেন। এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো এই বিজয়ের উল্লাস আপনাদেরকে তুলে ধরা, এবং দেশ এবং প্রবাসী ভাই বোনদের সবসময় চেষ্টা করবো এই বিজয়ের উল্লাসটুকু তুলে ধরার জন্য। তো সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন, এবং যারা এখনও আমাদের লাইভটি ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে শাহিদুল ইসলাম বলতে দেন, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া সকল শিক্ষার্থী শ্রদ্ধা জানায়, এবং তোমাদের স্মৃতি আমাদের হৃদয় চিরকাল আম্মান থাকবো। অবশ্যই আমরা এই আপনার এই মহামূল্যবান কমেন্টের মাধ্যমে যদি আমরা বলি, আমাদের এই মিছিলে, এই কৌটা আন্দোলনে অনেক ছাত্র বা এরা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাঈদ, মীর মুগ্ধ, অনেকে এরকম শহীদ হয়েছেন যাদের এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই ভীষণ বিজয় উল্লাস, যাদের এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয় উল্লাস, তাদের কথা জাতি কখনো ভুলবে না, এই বাঙালি জাতি তাদের কথা কখনো ভুলবে না। তো দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়া দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী আপডেট নিয়ে তুলে ধরার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক নজরে। তো যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ।